মুসলমান যত জায়গায় আছে পৃথিবীতে, কেউ প্রত্যক্ষ ভাবে কেউ পরোক্ষ ভাবে কোন না কোন উপায়ে মুসলমান আজ ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের হাতে নির্যাতনের শিকার, কোন না কোন ভাবে। কেন আমরা এত মুসলমান থাকতে আমাদের এই দুরবস্থা? কেন ওলামা একরাম এখানে আছেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো এত ছিলেন না, জিহাদের ময়দানেও সাহাবীদের সংখ্যা কখনোই মুসলমানের সংখ্যা কখনোই কাফেরদের চেয়ে বেশি ছিল না, কিন্তু বিজয়িত হইতেন সাহাবা একরাম। অস্ত্র তাদের বেশি ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য তো তাদের উপরে ছিল, তারা বিজয়ী হয়ে আসতেন। তাহলে অবশ্যই আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে সাহাবায়ে কেরাম কোন জিনিস নিয়ে, এমন কোন জিনিস তাদের কাছে ছিল যেই জিনিসের কারণে তারা অল্প হয়েও নিরস্ত্র হয়েও সশস্ত্র বিশাল বাহিনীর মোকাবেলায় তারা বিজয়ী হয়েছেন। আর আমরা এত মুসলমান থাকার পরেও আজকে আমাদেরকে জায়গায় জায়গায় মার খাইতে হয়। নিশ্চয়ই আমাদেরকে একটু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। মহতারাম হাজিরিন, আমরা আমাদের যারা পূর্বসূরি, আমরা যাদের উত্তরসূরি, আমরা এখন তাদের আদর্শের উপরে নাই, আমরা এখন দুনিয়াদারদের আদর্শের উপরে চলতে শুরু করেছি। বর্তমান দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় স্লোগান হলো উন্নয়নের স্লোগান। উন্নয়নের স্লোগান হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নতি উন্নতি। আর এই উন্নয়ন আর উন্নতির সীমাবদ্ধতা হলো টাকার মধ্যে, অর্থের মধ্যে, ডলারের মধ্যে। তার মানে হলো যার টাকা বেশি সে উন্নত বেশি। মহতারাম হাজিরিন, এই স্লোগান দিয়ে আমাদের মুসলমানদেরকেও, সিংহভাগ মুসলমানকে এই স্লোগানের পিছনে দৌড়াইতে শুরু করে দেওয়া হয়েছে। আমরাও মনে করি টাকা বেশি হইলি হাম কুছ হুয়া হ্যায়, কষ্ট হবে নাকি আপনাদের? হ্যাঁ, ডাক্তার করবেন না তো আবার? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা যাদের যেই সম্পদ ছিল দ্বীনের জন্য, তারা সম্পদ বিসর্জন দিয়েছেন, কামাই করার চিন্তা করেন নাই। আরে আমার কথা মনে হয় বুঝেন নাই, এই চিন্তা করে না আমাকে আরো 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 লাগবে। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইসলামের জন্য কে কি পরিমাণ খরচ করতে পারে। এই আপনারা যদি ঠিকটা বলবেন কালকে আমি ওয়াজ করে লাই, আজকে আর না হইলে আমার সাথে সাথে বাজতে হবে। আমি যেখানে শেষ এখান থেকে আপনারা শুরু। হ্যাঁ মহতারাম হাজিরিন, বড় আক্ষেপের সাথে বলতে হয়, আজকে আমরা মুসলমান হয়েও এমন ভাবে দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি, এমন ভাবে মনে হয় যেন দুনিয়াই আমাদের চিরস্থায়ী জায়গা, এখান থেকে আর কোনোদিন যাওয়া লাগবে না। আমি এই জন্য একটা কথা বলে থাকি, আপনারা একটু খেয়াল করে শুনবেন, দুনিয়া আপনাদের কটালপুর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, সিলেট, বাংলাদেশ সব মিলিয়ে বলি, 20 বছর আগে কি এত উন্নত ছিল এখন যত উন্নত? 50 বছর আগে কি এত উন্নত ছিল এখন যত উন্নত? তাহলে উন্নত হইতে 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 শত 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 বছর যাবত সবাই চেষ্টা করতে 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 আমরা এতটুকু উন্নত এই পর্যন্ত হয়েছি, কথা ঠিক না? আরো চলবে, চলতে থাকবে, উন্নত হইতে থাকবে। মনে করেন একজনেরও কোনো কাঁচা ঘর থাকবে না, কারো আধা পাকা ঘরও থাকবে না, মনে করেন সবার পাঁচতলা করে বিল্ডিং, কোনো মানুষ এর নিচে বিল্ডিংই নেই, আর কাঁচা ঘর ফাঁকা ঘর কোনো ঘর নাই, শুধু সবার কমপক্ষে পাঁচতলা বিল্ডিং সারা পৃথিবীর সব মানুষেরও যদি হয়ে যায় এরপরে কি হবে আমার বন্ধুরা? তারপর একটা সময় আসবে দুনিয়ার বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল সিংহাই ফুলি। কি হবে আপনাদের কটালপুরের বিল্ডিং গুলো ভাঙবে না, এটি খুব বেশি শক্ত, এই জন্য এগুলো ভাঙার কোনো সম্ভাবনা কি কর? তাহলে একটু বলেন, ভাঙার কোনো সম্ভাবনা নাই? আচ্ছা নেন, আমরা বাংলাদেশের বিল্ডিং দুর্বল ভেঙে যাবে, আমেরিকার গুলো তো ভাঙার কথা না। আপনাদের কি মনে হয় ভাঙবে নাকি থাকবে? ইসরাফিল সিংহাই ফু দিলে কাহারও কোনো বিল্ডিং থাকবে না ভাঙবে?
ইদা সামা উনশাকাত, আসমান টুকরা টুকরা হয়ে যাবে। না আস্তে কর, তো আসমান যদি টুকরা টুকরা হয়ে যায় আপনার বিল্ডিং কি হবে আপনি একটু চিন্তা করেন। সামান্য একটু ভূমিকম্প হইলেই পাঁচতলা থেকে গাছতলা। হ্যাঁ, আর আমাদের বিশেষজ্ঞরা কয়, হ্যাঁ মাল মেটেরিয়াল ঠিক মতো দিবেন, রড ঠিক মতো দিবেন, সিমেন্ট বালোনা দিবেন, এমনি দিবেন এমনি দিবেন, এই করবেন সেই করবেন, যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান আমাদেরকে এই বুদ্ধি সাপ্লাই দেওয়া হবে। কিন্তু আসল জায়গাটা একবারের জন্যও একটা বুদ্ধিজীবীও একবার একটা কথা, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাই, জমিনের মালিক কে? আল্লাহ। স্থিতিশীল কার হুকুমে? আল্লাহ। আম্মান জাআলাল আরদা কারারা, কে জমিনকে স্থিতিশীল করে দিল বলেন আওয়াজ করে, কে? আল্লাহ। বলেন নরবে আবার কার হুকুমে? আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا আল্লাহ পাহাড় দিয়ে স্থিতিশীল করে দিয়েছেন আল্লাহ, মাঝে মাঝে একটু নড়াচড়া হয় কার হুকুমে? আমার বান্দারা জমিনের মালিক যদি হন আল্লাহ, নড়াচড়া যদি হয় আল্লাহর হুকুমে, নড়াচড়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে বাঁচতেও হবে মালিকের সাথে যোগাযোগের মাধ্যমে। ও বন্ধুরা, কেউ এই কথা বলে না, এই জায়গা কেউ যায় না, কেউ চিন্তাও করে না, খালি শক্ত করে বানাইবেন, এরপরও যদি ভূমিকম্প টের পান দৌড়ায় হাসতলা থেকে, যদি তারপরেও বিল্ডিং এর ভিতরে থাকতে চান তাহলে টেবিলের নিচে গিয়ে লুকান। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب আল্লাহ এইগুলোকে তুমি অনর্থক বানাও নাই। হে মুসলমান আওয়াজ করে বলেন, আমার আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছেন অনর্থক। জোরে আরো জোরে, আমাদেরকে বানাইছেন শুধু বাড়ি গাড়ি বানানোর জন্য, খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য, গাড়ি দিয়ে দৌড়ানোর জন্য আর বিভিন্ন মেলায় গিয়ে বিভিন্ন আনন্দ উৎসবে যোগদান করার জন্য। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা মনে করেছো কি আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি, শুধু দুনিয়ায় গেলা খাইলা ঘুরলা সব রং তামাশা করলা, আর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না। হে মুসলমান আওয়াজ করে জবাব দাও, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? আস্তে বলেন, লাগবে কি লাগবে না? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কাফের বেঈমানরা বলতো মানুষ কেমন করে আবার জিন্দা হবে, মানুষের হাড়গুলো মাটিয়ে খেয়ে ফেলবে, এই হাড়গুলো থেকে আবার কে পুনরায় মানুষকে জিন্দা করবে? আপনি জানাই দিন যে আল্লাহ তোমাকে আগে বানাইছেন নমুনা সারা, সেই আল্লাহ মরার পরে তোমাকে আবার পুনরায় জিন্দা করবে। আল্লাহু আকবার! আল্লাহর জন্য কঠিন জোরে কোন? আল্লাহর জন্য কঠিন না সহজ? আল্লাহর জন্য সহজ। আমার আল্লাহ উঠাইবেন, পরিবর্তন হবে না, যেমন দুনিয়ায় ছিলেন এমন করে উঠাইবেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ দুইটা জিনিসের কসম করে বলেন, মানুষ কি মনে করেছে আমি আর কখনোই তাদের হাড়গুলোকে জমা করতে পারবো না? আমি আল্লাহ উঠাইব, তোমার হাতের রেখা পায়ের তলার রেখা পর্যন্ত পরিবর্তন হবে না, এই ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে। হে দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অনর্থক বানাইছি মনে করেছো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি আর ফিরে আসা লাগবে না? অবশ্যই ফিরে যাওয়া লাগবে, এই বিশ্বাস ইমানদারেরা আমরা করি। জোরে 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 জোরে! দুনিয়ার ইমানদারেরাই বিশ্বাস করে আল্লাহর দরবারে আবার ফিরে যাওয়া লাগবে। শুধু ফিরে যাওয়া না, প্রশ্ন করা হবে, জবাব দেওয়া লাগবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। এই জন্য মুসলমানের ইমানদারের জীবন হয় সুশৃঙ্খল, পরকালের ভয় আছে, জবাব দিই তার ভয় আছে। আর কাফের বেঈমানেরা যেহেতু মনে করে দুনিয়াটাই শেষ, এই জন্য এদের জীবন যাপন হয় গরু ছাগলের চেয়েও আরো বেশি অশৃঙ্খল। আপনারা গরু ছাগল গুলো রাগ করবেন না তো? আবার কোরআনে আল্লাহর কি কইছে? আরো আরো খারাপ। হ্যাঁ, আরো বলে খারাপ তো? আমি তো মাত্র গরু ছাগলের নিয়ে কইছি, একটু কমাই কইছি, আল্লাহ আরো খারাপ করে গেছে। ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা এরা আর চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো আরো নিকৃষ্ট। তো আল্লাহ এর আরো নিকৃষ্ট কর। আর আমরা গিয়ে কই আপনারা সভ্য জাতি? আল্লাহ কো গরুর চেয়েও নিকৃষ্ট, আর আমরা গিয়ে বেহায়ার মতো নির্লজ্জার মতো আমরা গিয়ে তাদেরকে কই আপনারা সভ্য জাতি? কুকুর বিড়ালের কাছে কি সভ্যতা আছে? কুকুরের কাছে কি সভ্যতা আছে? কুকুরের কাছে বেহায়া পড়ার সভ্যতা আছে? যদি সভ্যতা বলা লাগে তাহলে ওইটা কুকুর রাস্তা দিয়ে দৌড়বে, যেখানে মুতে দৌড়বে ঠেঙ্গালগি দিয়ে। কথা কয় না? আমি হাসার জন্য বলছি না, হাসানোর জন্যও বলছি না। দয়া করে এই কাজটা কেউ করার চেষ্টা করবেন না, এটা হাসার মজলিস না। মহতারাম হাজিরিন, কুকুর রাস্তা দিয়ে দৌড়ে যেখানে যেটা হয় এখানেই মুখ দেয়, এর বাঘে যদি হাত পড়ে তাহলে ঘেউ ঘেউ করে উড়ে। আপনারা বাকিটা বুঝছেন, আমি সব বিশ্লেষণ করতে পারবো।
নিজের বাগে, শুধু বাগে ফলে না, গরু এই ফারে নদীর এই ফারে একটা কুত্তা গিয়ে এনে ফুটছে। আচ্ছা একটা কুকুরের পক্ষে একটা গরু খাওয়া সম্ভব নেই? হ্যাঁ, আরো ডর্জন খানিক মিলে লইল, এর খাওয়া শেষ ওই তো না, এখনো একজনই আছে, হে মনে করতেছে আস্তা গরুটা আমার, নদীর ওই ভার থেকে আরেকটা কুকুর খালি বাপ ধরতেছে, একটু সাঁতার দিবে দিবে মনে হয় আইব, এখান থেকে অগ্রিম বোমা ফোড়ানি শুরু করে দেয়। দেখবেন কেউ কেউ যে শুরু, তার মানে রামার রামার দখল শ্রেষ্ঠ। আজকের দুনিয়ার অনেক ক্ষমতাবানদের দিকে তাকাইলে দেখা যায় এদের আর কুকুরের ঘেউঘর মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। কেমনে কোথায় কিভাবে এটা আপনারা বাড়িতে গিয়ে নিজেরা বুঝে বুঝে বাইর করি, সব সব কিছুর তাফসির হয় না কি হুজুর? হ্যাঁ, আলিফ লাম মিম এটার কোনো তাফসির হয় না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান কর। আরো জোরে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে না লাগবে না? শুধু হাজিরা না, হিসাব আছে? হিসাব আছে? আরে মুসলমান, এই 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 চিন্তাটা মুসলমান করে বলেই মুসলমানের জীবন সুশৃঙ্খল হয়। রাস্তা কোনো জিনিস পাইলেও, যারা মুসলমান রাস্তায় পাইলেও সে নিজে নিবে না, যদি উঠায় নেও মাসালা হইল তুমি প্রচার করতা, আমি এমন একটা জিনিস পাইছি, এটা কার, এটা কার, এটা কার, এটা কার, আমার কাছ থেকে নিয়ে যায় এমন প্রচার চালাইবে। আর কাফের মেমেনো কাক তোর কাছে তেল আছে দে, ডাকাতির ভাষা কথা কয় না, ডাকাতির ভাষা। এরপরও আমাদের মুসলমানদের ঘুষ হয় না, আমরা গিয়ে এরারই কই সভ্য, ইরাকের মুসলমানের গলায় কুকুরের বেল পরানো হয়েছে, শুনেন নাই আপনারা, জানেন নাই, কুকুরের বেল গলার মধ্যে লাগাইয়া মুসলমানকে টানাইছে। এরপরে আরো যা করছে, এটা এই পরিবেশে অন্তত আমি বলতে পারবো না, কোনো বিবেকবান কোনো রুচি সম্পন্ন মানুষ এটা বলতেও পারবে না, আর এই মজলিসে বসে শুনতেও পারবে না, এমন জঘন্য কাজ তারা করেছে। এরপরও আমরা গিয়া নির্লজ্জ আর বেহায়ার মতো গিয়া আমার বন্ধুরা, আমি একটা কথা বলেই ফেলি, আল্লাহর হস্তে কেউ কারো দিকে তাকাইবেন না, যেখানে যখন যেভাবে মনে চায় এইভাবেই যদি যৌন আচরণ করলে সভ্য হয় তো কুত্তার চেয়ে আর সভ্য দুনিয়াতে আর কে হতে পারে? তাদের যৌনতা তো বহু মানুষ না, বহু প্রাণীরাও দেখে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, গরুর লেজ আছে, হ্যাঁ, কুকুরের কোনটা কোন দিকে? কিন্তু এই লেজটা নিচমুখী থাকার কারণে কিছুটা হইলেও গরু তার গরু অনুযায়ী তার ইজ্জতটা ঢেকে রাখে লেজ দিয়ে, নাকি? আর কুত্তা লেজ আছে, লেজ আছে কিন্তু ঢাকবার ব্যবস্থা নাই, কথা কয় না, লেজ আছে ঢাকে না। আমাদের দেশে আল্লাহ সবাই অনুমতি না দিলে বলবো না, ডর আছে, বলবো বলবো, অসুবিধা হবে না তো? আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেকের কাপড় আছে ঢাকবারও ব্যবস্থা আছে, অনেকের কাপড় আছে ঢাকবার ব্যবস্থা নাই। আমি জানি না আপনারা বুঝছেন কিনা, কাপড় আছে, কাপড় আছে, সবার গায়ে কাপড় আছে, কিন্তু কারো কাপড় দিয়ে শরীর ঢেকে রাখে, ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে, আর কেউ কেউ আছে কাপড় আছে কিন্তু ইজ্জত ঢাকবার ব্যবস্থা হয় না, ওর মধ্যে আর কুকুর আর কুকুরনির মধ্যে কোনো ব্যবধান।
আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।